আমার বইনের উপরে আপনি খুব অন্যায় করতেছেন। কি রকম? আপনি আন্ধারাইতে আসেন, আবার চুপচুপ করে চলে যান। আমার বইনটার হলে একবার বাইরেও যান নাই, অথচ বইনে আমার খুব শখ। আপনার লগে একটু গ্রামে ঘুরবো। কি রে বইন, মুখ ফিটা কস না কেন? বলি আর কি হবে ভাইয়া, আমাকে নিয়ে ঘুরলে ওনার ইজ্জত যাবে না? ইজ্জতের ভয় আমি করি না, চৌধুরীর ইজ্জত কচু পাতার বৃষ্টির পানি না। সময় আসুক, পুরো গ্রামবাসীর সামনেই আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা হইল। সুরের বাচ্চা বড়ের সাথে বিয়া তুমি? বড় ভাই চৌধুরী চিৎকার করছিস কেন? আরে দুলা ভাই বাজারে রওনা হয়ে গেছে, গিলাফ নিয়ে তুমি না গেলে তোর শুরুই হবে না। ঠিক আছে চল চলো। এখানে খাওলি কেন? চৌধুরী সাহেবের লগে গিয়ে খারো, যা জানা। খাদেম সাহেব, ওর কাছ থেকে গিলাপ নিয়ে গিয়ে মাজারে চড়ান। চামেলি, গিলাপটা খাদেম সাহেবকে দাও। দাঁড়ান, মাজারে চড়ানোর গিলাফ এটা নয় খাদেম সাহেব, মাজারে চড়ানোর গিলাফ ওটা। আপার হাতের গিলাফ নিয়ে মাজারে চড়ান। আল্লাহর কাছে তার সব বান্দায় সমান, সবারই অধিকার আছে মাজারে গিলাফ চড়ানোর। আজ চামেলির গিলাফটাই মাজারে চড়ানো হবে। আপনি কি বলছেন দুলা ভাই? থাম রাজু, চুপ কর। তোর দুলা ভাই যা বলে শোন। না না আপা, এতদিন দুলা ভাই যা বলেছে শুনেছি। দুলা ভাই যখন যা করতে বলেছে করেছি। সেদিনও দুলা ভাইয়ের কথা মেনে নিয়ে আমি ওনার কাছে মাফ চাইতে গিয়েছিলাম, কিন্তু আজ আজ অনিয়ম অন্যায় করা হচ্ছে, আমি কিছুতে এটা মেনে নেব না। এতদিন দুলা ভাই যা বলেছে শুনেছি, আজ আমি যা বলবো দুলা ভাই তা শুনবে। রাজু, আমার নুন খেয়ে তুই আমাকে হুকুম করতে চাস? আপনার নুন খেয়েছি বলেই আজ আপনাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য বাধা দিচ্ছি দুলা ভাই। আমাকে বাধা দেওয়া তুই কে? বাহাদুর, চামিলের হাত থেকে গিলাফ নিয়ে খাদেম সাহেবকে দাও। খবরদার, গিলাফের হাত দিলে তোর হাত আমি ভেঙে ফেলবো। হাত ভেঙে ফেলবি? মারবি? মার আমাকে। চৌধুরী সাহেব, এসব কি শুরু করলেন? এটা আমাদের পারিবারিক বিষয়, এ ব্যাপারে নাক গলাতে আসবেন না। চৌধুরী সাহেব, এটা একটা মাজার, পবিত্র জায়গা, ওরস কারো পারিবারিক ব্যাপার নয়, এটা এলাকার ব্যাপার। জানি এই মাজারের বেশিরভাগ খরচ আপনি চালান, তাই বলে একটা নষ্ট মেয়েকে এনে তার হাতের গেলাপ মাজারে চড়াতে পারেন না। আমরা এটা মেনে নেব না। ঘরে পুণ্যবতী স্ত্রী রেখে যে পুরুষ বাজারের মেয়ের সাথে মেলামেশা করে তার কোনো কথা এখানে চলবে না। ওখানে দাঁড়া, আর এক কদম সামনে আসবি না। দুলা ভাই? দুলা ভাই? কিসের দুলা ভাই? কার দুলা ভাই? আরে তুই তো এবারে চাকর। ভুলে গেলি? গায়ে পরার মতো কাপড় ছিল না, পেটে খাবার ছিল না, তোকে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছি, খাইয়েছি, পড়িয়েছি, আদর দিয়ে বড় করেছি, কিসের জন্যে? আজকের এই ঘটনার জন্যে তো গ্রামবাসীর সামনে আমাকে অপমানিত।
এখনো কেন দাঁড়িয়ে আছিস তুই? কিসের আশায় দাঁড়িয়ে আছিস? শুনলি না ওরা কি বলে গেল? আরে তুই তো ছিলে বাড়ির চাকর, যতদিন প্রয়োজন ছিল রেখে দে, আজ প্রয়োজন নেই তাই বের করে দিয়েছে। চলে যা, চলে যা এখান থেকে, আর কোনো তিনটে বাড়িতে আসবি না, চলে যা। আহেনসি সাহেব, গরিবের বাড়িতে হাতির পা, কি খাবে? চপ। চপ? ওই ইন্সপেক্টর, অভিযোগ গুরুতর, তুমি নাকি তোমার বোনকে নিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছ। এইটা আপনি কি কয়? আমার বোন একজন শিল্পী মানুষ, এইটা কোনো কথা কইলো? তোমার কোনো কথাই আমি শুনছি না। হাবিলদার, আর সার্চ করো। ইয়েস স্যার। এই কে আছে ভেতরে? বাইরে বেরিয়ে এসো। পুলিশ? ওসি সাহেব আপনি? হ্যাঁ আমি। তুমি এ বাড়িতে বসে বসে অবৈধ কারবার করবে আর আমি চুপচাপ থানায় বসে থাকবো, তা হয় না। কি বাজে কথা বলছেন? বাজে কথা বলছি না, বাজে কাজ তুমি করছো। কি ভ্রষ্টাচ করলি বোঝা যাবে। দেখো ঘরে কেউ আছে কিনা। কে আছো ভেতরে? বেরিয়ে এসো। ভিতরে তাহলে আপনি? এই এলাকার প্রভাবশালী ধনবান ব্যক্তি আরিফ চৌধুরী? হ্যাঁ আমি। তাতে কি হয়েছে? চামিলি আপনার বিয়ে করা বউ নয় চৌধুরী সাহেব। বিয়ে না করে কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক তৈরি করা সামাজিক অপরাধ, অসামাজিক কার্যকলাপ। সেই অপরাধে আমি আপনাকে গ্রেফতার করব। ওসি সাহেব, পুরনো শত্রুতার জন্যে আপনি এখন প্রতিশোধ নিতে চাইছেন? আশ্চর্য কথা, আমি কেন প্রতিশোধ নিতে চাবো? আরে নালিশ তো করেছি আপনার ছালা, ওই তো ওই। ওসি সাহেব, আমি জানতাম না যে দুলাভাই এখানে আছে, আমি শুনেছিলাম দুলাভাই শহরে গেছে। কিন্তু আইনের কাছে কোনো দুলাভাই নেই রাজু সাহেব, আইনের চোখে সবাই সমান। আপনার মাননীয় দুলাভাইকে আমি হাতে নাতে ধরেছি, আপনার সামনেই ধরেছি, এখন ওই মেয়ে সহ তাকে গাড়িতে তুলে সারা গ্রামবাসীর চোখের সামনে দিয়ে থানায় নিয়ে যাব। সারা গ্রামবাসীর সামনে আপনি কেন নিয়ে যাবেন ওসি সাহেব? আমি নিজে চামিলের হাত ধরে গ্রামবাসীর সামনে যাচ্ছি, সবার সামনে আমি আপনার গাড়িতে উঠব, চলেন আমার সঙ্গে। না না দুলাভাই, এ আপনি কি করছেন দুলাভাই? দুলাভাই, দুলাভাই আপনার পায়ে পড়ি, আপনি এ কাজ করবেন না দুলাভাই। দুলাভাই, দুলাভাই না 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 দুলাভাই না, হে আপনি করতে পারেন না দুলাভাই। দুলাভাই ভাদুস, ওকে এখান থেকে তাড়িয়ে দাও। সালারে বিয়ে পড়ান কাজী সাহেব, বরের নাম। নিন সই করুন। বাংলাদেশের আইন অনুযায়ী জামিলে এখন আমার স্ত্রী।
কেন এসেছেন? বুঝতে পারতাছো না, বুঝতে পারতাছো না কেন এসেছি? আমার ফুলের মতো নিষ্পাপ মায়ের দ্বারে তোমার সাথে বিয়ে দিছিলাম, ঘরে তার সতীন আনছো, বাজারের একটা বাজে মেয়েকে গোপনে বিয়ে করছো। গোপনে তো বিয়ে করিনি, আপনার ছেলের সামনেই করেছি। বলেনি আপনাদের? বলছে, আর বলছে বইলাই তো তোমার কাছে জানতে আসছি কি দোষ করছিল আমার মাইয়া। বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমার কোনো কথার অবাধ্য হয় না আমার মেয়ে। আল্লাহর রসুলের পর তোমারই বড় বইলে যাই না আসছে, আজ কোন দোষে কেন তুমি তার এত বড় সর্বনাশ করলা? আপনার এই কান্নাকাটি শুনবার মতো সময় আমার নেই, বন্ধ করেন সব। জামাই বাবাজি। কিসের জামাই, কার জামাই? লজ্জা করলো না আমাকে জামাই বলে ডাকতে? এ তুমি কি বলতেছো বাবা? বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না কি বলছি? আরে আমি কি করিনি আপনাদের জন্যে? দুবেলা দু মুঠো ভাত জুটতো না আপনাদের, সেই ঘরে আমি বিয়ে করেছিলাম। আপনার মেয়েকে সাজিয়ে নিয়ে এসেছিলাম আমার ঘরে, রানী বানিয়ে রেখেছিলাম আমি। আপনার ছেলেকে লালন পালন করে বড় করেছি আমি, তার বদলে আপনারা কি দিলেন আমাকে? কি দিলেন? আপনার ছেলে সেদিন মাজারে গ্রামবাসীর সামনে আমাকে অপমান করেছে, আপনার ছেলে থানায় গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করেছে, আমাকে পুলিশ দিয়ে গ্রেফতার করতে চেয়েছে, এখন এখন গ্রামের মানুষ নিয়ে এসেছেন কৈফিয়ত চাইতে। আমি আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আপনারা আমার কেউ নন। এ আপনি কি বলছেন চৌধুরী সাহেব? এ আপনি অন্যায় করছেন চৌধুরী সাহেব। চুপ করুন, সেদিন মাজারে আপনারাই তো বলেছিলেন এটা পারিবারিক ব্যাপার নয় গ্রামবাসী, এটা আমার পারিবারিক ব্যাপার, গ্রামবাসীর কোনো অধিকার নেই আমার পারিবারিক ব্যাপারে কথা বলার। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। দুলাভাই, দুলাভাই, আমার ভুল হয়ে গেছে দুলাভাই, আমাকে মাফ করে দিন। তোর দুলাভাই মরে গেছে, এখন থেকে মনে করবি তোর বোন বিধবা, আজ থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন শুধু একটা ব্যাপার ফয়সলা হতে বাকি আছে, তোর বোন সতীনের ঘরে থাকবে কি থাকবে না। ধর এটা, তোর বোন যদি তোদের সাথে যেতে চায় তাহলে চাদরটা গায়ে দিয়ে যেন বিধবার মতো বের হয়, কারণ এই বাড়ি থেকে বের হওয়ার মানে আমি ধরে নেব মায়ার জীবনে আমি মৃত। দুলাভাই, দোষ আমার হয়েছে, আমাকে যত ইচ্ছা শাস্তি দিন, আপনাকে কোন শাস্তি দেবে। মায়া, যদি তুমি চলে যাও আমাকে মৃত মনে করে এক চাদর গায়ে জড়িয়ে চলে যাও, আর যদি আমার ঘরে থাকতে চাও তাহলে আজ থেকে ওদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না, কোনোদিন কোনো কারণে তুমি ওদের বাড়িতে যেতে পারবে না। ভিতরে চল স্বপ্না, ভাবির জীবনের ফয়সলা তোর ভাবিকে করতে দে। তুমি ভাবিকে চল। চল মা, বাড়ি চল, এখন আর কিসের আশা এখানে থাকবি, চল। না বাবা, দোষে যে একদিন এ বাড়িতে এসেছিলাম, যতদিন এসে থাকবো এইখানে স্বামীর পায়ের নিচেই থাকবো, যদি কোনোদিন চলে যেতেই হয় লাশ হয়ে বাড়ি থেকে বের হব, সেদিন সেদিন সত্যি গায়ে জড়ানো থাকবে সাথে কাপড়। তোমরা আমার জন্য দোয়া করো বাবা, দোয়া করো। এ তোমার কেমন ফয়সলা খোদা, কি দোষ করেছিল আমার মেয়ে। চলো চলো।